প্রিয়তমা সিনেমা দেখে অনেকেই 2 ঘন্টা সেন্সলেস হয়েছিল, অনেকে 3 দিন যাবত ভাত না খেয়েছিল, সব দর্শকরাই কান্নায় ভেঙে পড়েছে, এইরকম অনেক রিভিউ আমরা সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখেছি। তাই আজকে আমিও চলে গেলাম সবার প্রিয় প্রিয়তমা দেখতে। ওভারঅল আমার কাছে মুভিটা কেমন লেগেছে আমি আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো প্রথমে এই তো আমি এখন বাসায়, আমি রেডি হয়ে গিয়েছি, আজকে আমাকে বাসা থেকে একাই যেতে হবে। বেসিক্যালি আমাদের আজকে একটা ইনভিটেশন ছিল সব ডিরেক্টর প্রোডিউসার সহ আর কিছু গেস্ট নিয়ে, প্রিয়তমার একটা শো অ্যারেঞ্জ করা হয়েছে, আলাদা একটা হল বুক করা হয়েছিল, তো সেখানে ইমরান আর আমিও ইনভাইটেড ছিলাম। আমরা 70-80 জন মানুষ ছিলাম। শোটা ছিল 8:30 যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। তো ইমরান হচ্ছে অফিস থেকে ডিরেক্টলি ওখানে চলে এসেছিল আর আমি বাসা থেকে চলে এসেছি। আমি মুভি শুরু হওয়ার একটু পরে যেয়ে পৌঁছেছিলাম, তখন অলরেডি মুভি শুরু হয়ে গিয়েছিল। চলেন একসাথে এনজয় করি। জি আমারই দোষ, একটু মানসিক চাপে আছি তো, আই'ম সরি। ইটস ওকে, এই আপনি ঘুরে উড়াতে পারেন? জি না, আমি ঘুরে উড়াতে পারি না। মুভির ইন্টারভেল চলে এসেছে, ইন্টারভেল অবধি আমার কাছে খুবই বোরিং লাগছিল, গল্প অনেক স্লোলি যাচ্ছিল। তো আমরা একটু হল থেকে বের হলাম, যেহেতু কয়েক মিনিটের ব্রেক আছে, আর আমি তো একটু লেট করে আসার কারণে আসার সাথে সাথেই হলে ঢুকে গিয়েছিলাম, আর কোনো খাবার দাবার কিনতে পারিনি, তাই একটু পপকর্ন নিয়ে নেব। পপকর্ন ছাড়া আসলে মুভি দেখতে আমার খুব কষ্ট হয়। যেহেতু আমরা একদম আজকের দিনে লাস্ট শোটা দেখছিলাম, তাই পুরো যমুনা ফিউচার পার্ক অফ হয়ে গিয়েছিল, শুধু যে হলগুলোতে মুভি চলছিল সেগুলো ওপেন ছিল। এই তো আমরা এখন আবার যে বসবো, এখনও মুভি শুরু হয়নি, এই পুরো হলটাই বুক করা হয়েছিল, শুধু আমরাই ছিলাম আর কি, বাইরের কোনো মানুষ ছিল না, একটা গেট টুগেদারের মতো হয়েছে। আর আজকে আমি আমার পছন্দ মতো সিটেও বসতে পেরেছিলাম একদম মিডলে। তো এখন আবারও আমাদের মুভি স্টার্ট হয়ে গিয়েছে। আজ গো ইয়েস্টারডে এগেইন কাম টু টাইমলি টেক মেডিসিন প্লিজ। আরেকটা কথা, এই ইংরেজিটা না বললে হয় না? আমি ইংরেজি না বললে আপনার ভালো লাগবে? ভুলভাল ইংরেজি না বললে ভালো লাগবে? ঠিক আছে, ঠিকঠাক ইংরেজি শিখে তারপর বলবো, ওকে? কোথায় ছিলাম? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। এই তো মুভি অলমোস্ট শেষের দিকে, ফার্স্ট হাফ যতটা বোরিং লেগেছে সেকেন্ড হাফ একদমই বোরিং ছিল না, সেকেন্ড হাফের প্রতিটা সময় এনজয় করেছি। কলকাতার যে অ্যাক্ট্রেসটা ছিল ইধিকা পাল, তার অ্যাক্টিং অনেক ভালো লেগেছে আমার কাছে, উনি এই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে, মানে ওনার সাথে মানাচ্ছিল এই ক্যারেক্টারটা, বিশেষ করে উনি যে ভুলভাল ইংলিশ ডায়লগগুলো দিচ্ছিল সেই জায়গাগুলো খুবই ফানি ফানি ছিল। এছাড়াও প্রত্যেকের অ্যাক্টিং অনেক ভালো ছিল, তবে পুরো মুভিটা নিয়ে যদি বলতে হয় আমার কাছে এভারেজ লেগেছে। লাস্টের পার্টগুলো বাদে, লাস্টের পার্টগুলো বেশ ভালো ছিল, তবে আগে থেকেই প্রেডিক্ট করা যাচ্ছিল যে নেক্সট কী হবে, প্রেডিকশন অনুযায়ী সব কিছু হচ্ছিল। আর হ্যাঁ, মুভির মেকিং অনেক ভালো ছিল, আপনি হলে বসে মুভিটা দেখতে এনজয় করবেন এতটুকু বলতে পারি। প্রত্যেকটা গানই অসাধারণ ছিল। বাংলা মুভি অনেক 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 এগিয়ে যাচ্ছে, আমাদের সবারই আসলে হলে এসে মুভি দেখা উচিত। তো এই তো এই ছিল আমার প্রিয়তমা দেখার এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটা বিষয় ক্লিয়ারলি বলে দিই, এটা কমপ্লিটলি আমার পার্সোনাল অপিনিয়ন, আমার কাছে কেমন লেগেছে আমি শুধুমাত্র সেটাই জানিয়েছি। আজকের ব্লগটা এটুকুই, মুভি দেখতে দেখতে 11টার বেশি বেজে গিয়েছে, এখন আমরা বাসায় ব্যাক করছি। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।